আজকের এই অনুষ্ঠানে নিশ্চয়ই ভাবছেন যে কি ব্যাপার, শুরু হয়ে গেছে, আমি ওইদিকে তাকিয়ে আছি। অ্যাকচুয়ালি আমরা অনুষ্ঠান শুরুর আগে সব সময় আলোচনা করি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শক বন্ধুরা যারা অনুষ্ঠান দেখছেন তারা আশায় আর অপেক্ষায় দুটোতেই থাকেন যে নিশ্চয়ই নতুন কিছু জানবো বা কিছু এমন বিষয়ে জানবো যে বিষয়টা সম্বন্ধে হয়তো শুনেছি, কিন্তু যেহেতু এক একটা বিষয় এক একটা শাস্ত্র সেগুলো এতটাই বড় হয় যে সেটা কিন্তু কোনো একটা অনুষ্ঠানে বা কোনো দুটো অনুষ্ঠানে কমপ্লিট করে ওঠা সম্ভব নয়, যে ইনফরমেশন গুলো আছে, যে তথ্যগুলো আছে সেগুলো জানানোর ক্ষেত্র থেকে। তো সেই কারণেই আমি আমার অতিথির সাথে জিজ্ঞেস করছিলাম যে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে চলুন সেই দিকে এগোনো যাক। বলতে বলতে অনুষ্ঠান স্টার্ট। তো দর্শক বন্ধুরা, আপনাদের পছন্দের এই অনুষ্ঠানে আবারও স্বাগত তো জানাচ্ছি, এবং অবশ্যই আজ আমরা যে বিষয়গুলো নিয়ে জানবো, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু পরীক্ষা বা পরীক্ষার্থীদের মধ্যে একটা ভীষণভাবে একটা টেনশন চলে, তার সাথে তাদের বাড়ির লোকেদেরও একটা টেনশন চলে যে সারা বছর তো পড়েছে, কি জানি রেজাল্ট কেমন হবে। সারা বছর পড়ার পরেও মনের মধ্যে এই চিন্তাটা আর এই প্রশ্নটা আসে, অর্থাৎ কনফিডেন্স লেভেলটা কোথাও গিয়ে পরীক্ষার হলে যখন যাচ্ছে স্টুডেন্ট এবং স্টুডেন্টের গার্জিয়ান কোথাও গিয়ে একটু কিন্তু উপর নিচ হয়ে যায়। তাহলে ভালো মনোযোগী হওয়ার জন্য বা মনোযোগী তা থাকার বজায় রাখার জন্য আমরা কি কি করতে পারি, চলুন এই রকমই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকবে আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার অভিষেক রুদ্র, আমরা তাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। করছি আপনাদের সঙ্গে থাকছি আপনাদের বন্ধু আমি সুপর্ণা, আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত। দেখুন, আমাদের জীবনে নানান সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হই। এবার কোনো বাচ্চা, তার হয়তো রেজাল্ট খারাপ হচ্ছে, কেন হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কারণটা কি, কারণটা কোথায় লুকিয়ে আছে সেটা আমাদের আগে বুঝতে হবে। আমরা পিতামাতারা সবসময় চাই যে আমাদের সন্তান যেন সুপ্রতিষ্ঠিত হোক। কেউ চায় সে ইঞ্জিনিয়ার হোক, কেউ চায় সে ডাক্তার হোক, কেউ চায় সে কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করুক। তো বিভিন্ন মাতা পিতার বিভিন্ন স্বপ্ন কিন্তু দেখেন, কিন্তু সেইটা স্বপ্ন দেখা আর বাস্তবে পরিণত করা, এটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং। একজন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আপনাদের যেটা সব থেকে বড় করণীয় আমি আপনাদের রেকমেন্ড করব, সেটা হচ্ছে আগে বাচ্চার লাইফ হরোস্কোপটা রেডি করে নিন। কেন বললাম, লাইফ হরোস্কোপের মধ্যে গ্রহের কিছু সংযোগ লুকিয়ে থাকে যেটার কারণে আমরা বুঝতে পারি যে আজ আপনার সন্তান অমনোযোগী। কেন অমনোযোগী, তার কারণ কিন্তু হরোস্কোপের মধ্যেই লুকিয়ে আছে। একটু জেনে নিচ্ছি ফোনে কে রয়েছে। নমস্কার, কোথা থেকে ফোন? হ্যাঁ নিশ্চয়ই বলা যাবে, জানছেন কার সম্বন্ধে? আচ্ছা আপনার ডেটাটা বলুন, জন্ম তারিখ? 24 জানুয়ারি 1977, বিকেল 4টে। জন্মস্থান? কলকাতা। কি জানতে চাইছেন, কি প্রশ্ন? হ্যালো, হ্যাঁ আপনার কি জানার আছে বলুন, কি কারণে স্যারের সাথে কথা বলতে চাইছেন? দেখুন, সোমবার জন্ম ছিল। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন, বলছি সোমবার জন্মবার ছিল। ওকে, এটা দিদির বললেন তো? আপনার? আচ্ছা আপনার, দেখুন মিথুন লগ্ন মীন রাশি। দেখুন মীন রাশি বর্তমানে কিন্তু 7:30 স্টার্ট হয়েছে, এবং শনির পজিশন এখানে চার্টের মধ্যে যেটা আছে, শনি দ্বিতীয় স্থানে বসে আছে এবং রবি এবং শনি সম সপ্তমে বসে আছে। এটাকে অপোজিশন অ্যাসপেক্ট বলে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির পার্সপেক্টিভে। এই যে সমসপ্তম 180 ডিগ্রির যে ফারাকটা, এইটার কারণে শনি কিন্তু চার্টের মধ্যে দুর্বল, যার কারণে আপনার এই যে 7:30টা শুরু হয়েছে, এই 7:30টা কিন্তু খুব একটা ফিনান্সিয়ালি হোক বা পারিবারিক হোক বা শারীরিক হোক, আপনার কিন্তু খুব একটা ভালো যাবে না। মানে আমি বলবো এটা দিনে দিনে আরো ডিটোরিয়েট করবে এই যে 7:30-র প্রভাবটা, এবং কর্মস্থলেও কিন্তু নানান ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু আপনি ফেস করবেন, আগেও করেছেন, এখনো করবেন এবং আগামীতেও করতে চলেছেন। আমি ইমিডিয়েট আপনাকে বলবো, এখানে আরো কিছু চার্টের মধ্যে গন্ডগোল হয়ে আছে। 11th হাউসে বৃহস্পতি ভালো যোগ, কিন্তু কেতুর এখানে
কানেকশনের কারণে কিন্তু বৃহস্পতিটা কিন্তু সেই ফলটা দিতে পারবে না। এবং সেভেন্থ হাউস যেখানে মঙ্গলের অবস্থান আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে চার্টের মধ্যে সংস্কার করা প্রয়োজন। আমি আপনাকে বলবো ইমিডিয়েট, এই কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে আপনাকে ইমিডিয়েট রেমেডি করতে হবে। ফার্স্ট হচ্ছে আপনাকে শনির সাড়ে সাতির প্রতিকার করতে হবে, সেকেন্ড মঙ্গল, মঙ্গলের প্রতিকার করতে হবে, এবং শনি। এই তিনটে গ্রহ, এই তিনটে জায়গা, এই তিনটে দোষ যদি আপনি ইমিডিয়েট ঠিক করতে পারেন, তাহলে আস্তে আস্তে দেখবেন আপনার আর্থিক উন্নতি হচ্ছে। আমি বলবো আপনাকে, আপনি আমাকে আজকে রাত 8টা থেকে 9টার মধ্যে যোগাযোগ করুন, ফোন করুন, আমি ইমিডিয়েট ধরবো এবং কি করতে হবে আমি বলে দেবো আপনাকে। ঠিক আছে, ভালো থাকবেন, আলোচনার দিকে এগোবো, কিন্তু তার আগে একটু বলে রাখতে চাইবো, বিভিন্ন দর্শক বন্ধু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা তো করছেন, বিভিন্ন চেম্বারগুলোর ডিটেলস একটু জানিয়ে রাখা প্রয়োজন। আপনারা দক্ষিণেশ্বরে পেয়ে যাবেন প্রত্যেক মঙ্গলবারে রাশিচক্রতে সকাল 11টা থেকে দুপুর 2টো, গড়িয়াহাট ব্যারাক ভাগ্যচক্রে প্রত্যেক বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 2টো, আর ব্যারাকপুর শুভম জ্যোতিষ কার্যালয়তে শুক্রবার দুপুর 2টো থেকে বিকেল 5টা। এবং আপনারা তারাপীঠে কিন্তু আগামী মার্চ মাসেই কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন যোগাযোগের, তবে আগে থেকে জেনে নেবেন যে কবে এবং বুকিংটা করিয়ে রাখবেন, তারপর বিভিন্ন চেম্বারগুলোতে পৌঁছাবেন। তারাপীঠে বুকিং অন আছে, যারা তারাপীঠ থেকে দেখাতে চাইছেন আমি বলবো ইমিডিয়েট বুকিং করে নিন, কারণ বুকিং যদি ক্লোজ হয়ে যায় তাহলে কিন্তু আমি নিতে পারবো না, কারণ আমি লিমিটেড লোক দেখবো সংখ্যায়, এবং ক্লোজ হয়ে গেলে আমি নিতে পারবো না, আবার আপনাকে পরের মাসে কিন্তু বুকিং করাতে হবে। নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হরাশি। আচ্ছা, কার সম্বন্ধে জানছেন বলুন, জন্ম তারিখ? কি জানতে চাইছেন বলুন? ক্যারিয়ারের বিষয়? ক্যারিয়ার তো মেয়ের, কি করছে? কি প্রশ্ন আপনার? ক্যারিয়ার তো, ক্যারিয়ার নিয়ে দেখুন। আচ্ছা, শুক্রবার জন্মবার ছিল মেয়ের? শুক্রবার জন্মবার ছিল? হ্যাঁ, দেখুন, সিংহ লগ্ন এবং মকর রাশি, এই যে অশান্তি বা যাই হোক, এখানে এই যে মকর রাশি, শনিটা যেভাবে লাস্ট মোটামুটি 4-5 বছর ধরে কিন্তু এখানে মকর রাশির ওপর ছিল এবং মকর রাশির ওপর একটা বিশাল প্রভাব বিস্তার করেছে, এবং এটা লাস্ট ফেজ চলছে শনি, সুতরাং এটা আস্তে আস্তে কাটবে, তবে এখনো মোটামুটি 3 বছর লাগবে। চার্টের মধ্যে খুব একটা পজিশন আমি ভালো দেখছি না, লগ্নস্থ শনি হয়ে আছে, বৃহস্পতির দশা যদিও চলছে লগ্নপতি, কিন্তু বৃহস্পতি এখানে ফল কোনোভাবে দিতে পারছে না। লগ্নস্থ শনির অবস্থান বক্রী হয়ে শনি বসে আছে, যেটা কিন্তু কোনোভাবে শারীরিক এবং মানসিকভাবে আপনার মেয়েকে কিন্তু থাকতে দেবে না। বিয়ে বিয়ে বিবাহ হয়ে গেছে তো? হ্যাঁ, কিন্তু কোনোভাবে দেখবেন মানে রিলেটিভসদের থেকে কিন্তু আঘাত প্রাপ্ত হবে, এটা হবে, এবং এটা কিন্তু মানে পুরো লাইফ কিন্তু এটা চলতে থাকবে। এখন প্রভাবটা আরো বেশি আছে সাড়ে সাতির জন্য, লাস্ট 3-4 বছর ধরে প্রভাবটা বেশি ছিল, কিন্তু এই জায়গা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে, মেয়েকে বের করে আনতে হবে, যদি না হয় কিন্তু এটা মানে পুরো লাইফ কিন্তু চলতে থাকবে এবং জীবনটাকে বরবাদ করে দেবে, আমি যেটা বলছি, এবং আপনি ভালো মতো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো আমি বলবো ইমিডিয়েট আপনি এটা ঠিক করার ব্যবস্থা করুন, নাহলে কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না পরিস্থিতি আগামীতে। ঠিক আছে, একটু সময় নিয়ে আপনি চিন্তা ভাবনা করে কন্ট্যাক্ট করে নিন, আশা করি তাতে আপনি একটা সঠিক সাজেশন পাবেন যে কি করতে হবে বা কিভাবে এই সময়টাকে আপনি কি করলে ভালো থাকতে পারবেন। ভালো থাকবেন, আমরা এগোচ্ছি আলোচনার দিকে, আজকে যে বিষয়ে ছিলাম। আচ্ছা, যেটা বলছিলাম যে এই বাচ্চাদের যে মনসংযোগের অভাব, মেইনলি যেটা হয় সেটা হচ্ছে রাহুর কারণে হয়। এবার রাহুর পজিশনটা চার্টের মধ্যে কোথায় হলে এটা হয়? রাহু যদি পঞ্চমস্থ হয়, কোনো বাচ্চার চার্টে রাহু যদি পঞ্চমস্থ হয়, তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু কনসেন্ট্রেশন দেবে না পড়াশুনোয়, এবং কনসেন্ট্রেশন ব্রেক করবে, এবং সে কিন্তু মানে ফেল পর্যন্ত করে যেতে পারে, একদম ইয়ার লস পর্যন্ত করে দিতে পারে এই রাহু। নমস্কার, নমস্কার, আচ্ছা কার সম্বন্ধে জানছেন? আমার মেয়ে সম্পর্কে জানতে চাই।
মেয়ের জন্ম তারিখ? 24/1/2009। জন্ম সময়? 24/1/2009। সময় কখন? সন্ধ্যে 6:45। ওকে, কোথায় জন্মস্থান? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। কি প্রশ্ন? কি প্রশ্ন? পড়াশোনা নিয়ে জানতে চাইছেন। আজকের আলোচনার মধ্যেও আমাদের এই পড়াশোনা বিষয়টাই কাজ করছে, জেনে দেখুন। শনিবার দিন জন্মবার ছিল? ওকে, হ্যাঁ। দেখুন, কর্কট লগ্ন হয়ে আছে এবং ধনু রাশি। কর্কট লগ্ন বর্তমানে, কিন্তু কর্কট লগ্নে যেহেতু শনি যে পজিশন লগ্নর সাপেক্ষে, খুব একটা ভালো আমি বলছি না, মানে আমি বলবো এই পজিশনটা একদমই ভালো না, মানে পড়াশুনোর ক্ষেত্রে। এবং এটা কিন্তু একটা ইয়ার লসের ইন্ডিকেশনও কিন্তু দিচ্ছে চার্টের মধ্যে। যদি এখানে চন্দ্রের এখানে দশা চলছে, কিন্তু লগ্নস্থ কেতুর অবস্থান এবং সপ্তমস্থ রাহু রবি এবং বৃহস্পতি এখানে একটা গ্রহণ দোষও তৈরি করেছে, এবং ষষ্ঠ স্থানে মঙ্গল চন্দ্র, মেয়ের কিন্তু প্রচণ্ড মাথা গরম হবে এবং কারুর কথা কিন্তু কানে নেবে না। বলছি প্রচণ্ড মাথা গরম হবে, কারুর কথা কানে নেবে না মেয়ে। এবার দেখুন, ও কিন্তু মানে ইয়ার লস করে ফেলবে, চার্টের মধ্যে সেই ইন্ডিকেশনটা আছে। আপনি কি কোনো প্রতিকার করিয়েছেন এর মধ্যে? তাহলে আমি বলবো, এটা পরীক্ষা কি নেক্সট ইয়ার দেবে না এই সামনে? নেক্সট ইয়ারে দেবে। তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি এই জায়গাটাকে ঠিক করুন, না হলে কিন্তু মে ইয়ার লস করে ফেলবে, সেই ইন্ডিকেশনটা চার্টের মধ্যে আছে। বোঝাতে পারলাম? হ্যাঁ বলুন। ও কি নিয়ে পড়ছে? না না, আমি বলছি ও কি নিয়ে পড়ছে, ও কি পড়তে চাইছে সেটা আমায় আগে বলুন। হ্যালো, ভালো আছে, কিন্তু এখানে যে পরিস্থিতি হয়ে আছে চার্টের মধ্যে, ও কিন্তু বেশি দিন টানতে পারবে না, যার জন্য আমি এটা বললাম কথাটা। সায়েন্স নিয়ে কিন্তু অনেকেই পড়ে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে, কিন্তু সে কিন্তু মানে সেভাবে উঠতে পারে না, সাইন করতে পারে না। দেখুন, আমি একটা চাপিয়ে দিলেন, একটা সাবজেক্ট চাপিয়ে দিলেন আপনার মেয়ের ওপরে, কিন্তু সে যদি সেটাকে নিতে না পারে তাহলে কিন্তু লাভ নেই। কারণ আমি এরকম অনেক স্টুডেন্টদের দেখেছি যারা হয়তো সায়েন্স নিয়ে নিয়েছে, কিন্তু নেওয়ার পর কিন্তু সেটা কিন্তু আর তারা ফলীভূত করতে পারছে না, ইয়ার লস করে ফেলছে, সাপ্লি পেয়ে যাচ্ছে। আমি কিন্তু আগামী দিনের কথা বলছি, কলেজে গিয়ে একদম প্র্যাকটিক্যাল জায়গাটাকে বোঝার চেষ্টা করতে হবে আপনাকে, বুঝতে পারছেন? এই জায়গাগুলো কিন্তু হবে। সুতরাং আমি বলবো এটা চার্টের চার্টটাকে যদি সংস্কার করতে পারেন তাহলে কিন্তু ও সায়েন্স নিয়ে এগোতে পারবে, না হলে কিন্তু ওর আগামী দিনে কিন্তু খুব সমস্যার সম্মুখীন হবে। বুঝতে পারলাম? হ্যাঁ বলুন। হ্যাঁ, হবে কি করে, লগ্নস্থ কেতুর অবস্থান আছে, লগ্নে কেতু আছে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, বুঝতে পারছেন? আপনি যোগাযোগ করুন, এগুলো সব ঠিক করার ব্যবস্থা করতে হবে। ওকে, এই যে নানানভাবে স্টুডেন্টদের বাড়ির লোকেরা একদিকে জানছেন যে হ্যাঁ পড়াশোনায় কোথাও একটা সমস্যার চলছে, এবং তারপর চার্টও যখন সেই একই জিনিস দেখিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু এবারে আপনাদের সবার আগে যেটা করণীয় যে যখন আপনি বুঝে গেলেন যে সমস্যার কেন্দ্রে কারণটা কি, তাহলে মানে সেটা সমাধানের জন্য যোগাযোগ করুন। জেনে নিচ্ছি নেক্সট কলার কে আছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কার সম্বন্ধে জানছেন, কোথা থেকে ফোন করছেন? ছেলের ডেট অফ বার্থটা বলুন। 18 সেপ্টেম্বর 2000। কখন? জন্ম সময়? দুপুর 2:25। জন্মস্থান? নৈহাটি। কি প্রশ্ন আপনার? কি করছে এখন? ওকে, আচ্ছা, সোমবার দিন জন্মবার ছিল? আচ্ছা, দেখুন, মকর লগ্ন মেষ রাশি, ছেলে বেশ জেদি এবং মেজাজি স্বভাবের হবে, কিন্তু ছেলের কিন্তু প্রতিভা ভালো আছে। এখানে চার্টের মধ্যে যেটা দেখাচ্ছে, আপনি বললেন মেডিকেল লাইনে গেছে, সেই ইন্ডিকেশন আছে। নবম স্থানে কিন্তু রবি এবং বুধের অবস্থান, বুধ এখানে তুঙ্গ অবস্থান করছে, তুঙ্গে, কিন্তু শুক্রটা এখানে নিচস্থ হয়ে গেছে। শুক্র কিন্তু মেডিসিনকে রিপ্রেজেন্ট করে মেডিকেল লাইনে, এই শুক্রটা যে নিচস্থ হয়ে যাওয়ার ফলে কিন্তু শুক্র কিন্তু মকর লগ্নের দশম পতি, অর্থাৎ কর্মের অধিপতি,
সে ওখানে নিচ অবস্থানে বসে আছে, যার কারণে কিন্তু কর্মে কিন্তু কর্ম পেতে বাধা দেবে এবং কর্মকেন্দ্রিক বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাটের মানে ও কিন্তু এসে যাবে, মানে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীন হবে এবং মানে কেউ না কেউ থাকবে মানে ওকে লিঞ্চিং করবে, মানে পেছনে লেগে থাকবে, কাজ করতে দেবে না। বুঝতে পাচ্ছেন? ও কি কোনো কাজ, ও কি কাজ করছে না চেষ্টা করছে? ওকে, এটা কি লাস্ট ইয়ার? ওকে, আমি বলবো ইমিডিয়েট আপনি জায়গাগুলো যদি ঠিক না করেন তাহলে কিন্তু ও কাজ পেতে সমস্যা দেবে, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে কাজ পাওয়ার পরও কিন্তু একটা না একটা কোনো এমন কোনো কনস্পিরেসি, একটা ষড়যন্ত্র তৈরি করে দেবে যখন কাজ করবে ও, সেটার কারণে কিন্তু কর্মচ্যুতি হতে পারে। বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি যোগাযোগ করুন, এটা ঠিক করার ব্যবস্থা করতে হবে। আমরা এগোচ্ছি আলোচনার দিকে। এই যে বিভিন্ন জায়গাতে এই ষড়যন্ত্র, এটা কর্মস্থলে আমরা প্রায়শই শুনি যে কাজের জায়গায় এমন কিছু হচ্ছে যে কারণে যারা মানে যোগ্যতা আছে কিন্তু তারা সেই এগোতে পারছে না। কর্ম হচ্ছে দশম স্থান থেকে দেখতে হবে, দশম পতি যদি নিচস্থ হয়ে যায় বা দশম পতি যদি কোনোভাবে পাপপীড়িত হয়ে যায়, রাহু বা কেতু দ্বারা যুক্ত হয় বা মঙ্গল বা শনি দ্বারা যুক্ত হয়, তাহলে এই যে ষড়যন্ত্র শিকার কিন্তু মানুষ হয়। এই জায়গা থেকে বেরিয়ে আসার সেই রেমেডিও কিন্তু আমাদের শাস্ত্রে দেওয়া আছে, কিন্তু সেটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে, তাহলেই কাজ হবে, আদারওয়াইজ কাজ হবে না। নমস্কার, বলুন, কে বলছেন? আচ্ছা, বলুন জন্ম তারিখ। 20/7/2006। ওকে, কখন? 10:40 সকালে? আচ্ছা, কি জানতে চাইছেন? কাটোয়া কি জানতে চাইছেন? বিয়ে? দেখুন, বৃহস্পতিবার জন্মবার ছিল, বৃহস্পতিবার। দেখুন, সপ্তমস্থ রাহুর অবস্থান ডেফিনেটলি জড়ানোর জায়গা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এবং এখানে মীন রাশিতে বর্তমানে গোচরে রাহু অবস্থান করছে, মানে ক্যালকুলেশন গুলো বুঝতে হবে। আপনি যে সন্দেহটা করছেন এটা কিন্তু ডেফিনেটলি আছে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে আপনি চাইছেন বের করে আনতে মেয়েকে, তাই তো? হ্যাঁ, ওই জায়গা করা যাবে, আপনাকে যোগাযোগ করতে হবে। এখানে মেয়ে কি কোনো কর্মের সাথে যুক্ত আছে? ও কি কোনো ট্রাই করছে? হ্যাঁ, কি বলছে? আচ্ছা, ঠিক আছে, করছে, ভালো কথা। কিন্তু ওকে কিন্তু এখানে এই জায়গা থেকে বের করে আনতে হবে, কারণ সপ্তমস্থ রাহু এটা কিন্তু খুব মানে যে কোনো চার্টের ক্ষেত্রে সপ্তমস্থ রাহু কিন্তু বৈবাহিক সুখ কিন্তু দেয় না এবং এটা সেপারেশনের জায়গাও দেয়। সুতরাং আমি বলবো ফার্স্ট আপনাকে এই জায়গা থেকে মেয়েকে বের করে আনতে হবে, নাম্বার ওয়ান। এবং সেকেন্ড, এই জায়গাটাকে ঠিক করতে হবে যাতে আগামী ভবিষ্যৎ ওর শুভ হয়। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি ব্যক্তিগতভাবে যদি আবার কন্ট্যাক্ট করেন তাহলে আপনি আপনার মেয়ের সম্বন্ধে যদি আরো ভালো করে জানতে চান তাহলে একটু কন্ট্যাক্ট করুন, কারণ এভাবে টেলিভিশনে ওপেন সবাই দেখছে শুনছে, সেখানে অনেক কথাই থাকে যেটা বুঝে বলা প্রয়োজন। সব ওপেনলি বলা যাবে না, এখানে আরো কিছু হরোস্কোপে প্রবলেম আছে, এখানে মাঙ্গলিকও হয়ে আছে, সুতরাং আরো অনেক দোষ আছে যেগুলো এখানে খণ্ডন করা প্রয়োজন, না হলে কিন্তু জীবন কিন্তু খুব একটা সুখময় আমি এই চার্টের মধ্যে দেখছি না। আচ্ছা, যে আলোচনায় ছিলাম, রাহু, রাহু এমনই একটা গ্রহ যেটা কিন্তু যেমন মন্দ, যেমন আমরা মন্দ বলছি না রাহুকে, কনসেন্ট্রেশন ব্রেক করে, এই রাহু আবার কিন্তু ইঞ্জিনিয়ারিং যেমন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এইগুলো কিন্তু আবার করায়, কিন্তু রাহুকে চার্টের মধ্যে শুভ হতে হবে তাহলে হবে। কিন্তু রাহু যদি চার্টের মধ্যে অশুভ হয়ে যায় তাহলে এই রাহু কিন্তু আপনাকে ইয়ারলস করে দিতে পারে আপনার সন্তানের। এবার রাহুর আমি একটা উপায় অবশ্যই বলবো, এই শিবরাত্রিতে আপনারা যেটা করতে পারেন, আপনারা শিবরাত্রিতে যাবেন বাবার কাছে, কি করবেন না, কালো সর্ষে নিয়ে যাবেন, 100 গ্রাম নিতে হবে, ঠিক 100 গ্রাম নিতে হবে, মানে 99 গ্রামও হবে না, 101 গ্রামও হবে না, একটু সঙ্গে থাকবেন, 100, হ্যাঁ একটু সঙ্গে থাকুন, 100 গ্রাম কালো সর্ষে নিয়ে যাবেন, নিয়ে বাবার মাথায় কিন্তু দেবেন, দেওয়ার পর তারপর বাবার মাথায় জল ঢালবেন, অভিষেক করবেন, করে তারপর যা যা আপনার ক্রিয়াকলাপ করার করবেন, করার পর মনস্কামনা জানাবেন যে আমার যে সন্তানের যে রাহুর যে বাধাটা আসছে
ও যে পড়াশুনে অমনোযোগী হয়ে পড়ছে বা ইয়ারলস করে ফেলছে বা কোনো পার্টিকুলার সাবজেক্টে যদি সে উইক হয়, যেমন ম্যাথামেটিক্সে যদি উইক হয় বা কেমিস্ট্রি বা ফিজিক্স যে কোনো সাবজেক্টে যে উইক আছে, পার্টিকুলার মনস্কামনাটা তারপর জানাবেন, জানানোর পর তারপরে চলে আসবেন, আর কিচ্ছু করতে হবে, জাস্ট এই ছোট্ট উপায়টি শিবরাত্রির দিন করুন, দেখবেন আস্তে আস্তে কিভাবে রেজাল্ট পান। হ্যাঁ নমস্কার, হ্যালো, নমস্কার, শুনতে পাচ্ছেন আপনি? বলুন কার সম্বন্ধে জানছেন? এখন জন্ম তারিখ 21 না 8? 8 2002। কখন? 9:15। কোথায়? আচ্ছা, কি জানতে চাইছেন? মঙ্গলবার দিন জন্মবার ছিল? মঙ্গলবার দিন জন্মবার ছিল? হ্যাঁ, কি বলছেন? দাঁতের সমস্যা, সেকেন্ড হাউসে রাহুর অবস্থান, এটা ঠিক হয়ে যাবে, এটা সাময়িক একটা ব্যাপার, এটার জন্য কিছু করতে, এটার জন্য মাথা ঘামাতে হবে না, এটা মোটামুটি শুনুন। হ্যাঁ বলুন, কি বলছেন? দেখুন দেখুন মেষ, হ্যাঁ ভালোভাবে শুনুন শুনুন, মেষ লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, এবার হবে না হবে না এই মানসিক টেনশনটা কেন আসছে? দেখুন মকর রাশি, এটা কিন্তু মকর রাশি আপনার মেয়ের, এই টেনশনটা বিগত 3-4 বছর ধরে চলছে, যেহেতু সাড়ে সাতি চলছে, কিন্তু এই যে সাড়ে সাতির অবস্থানটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা নিয়ে ভাবতে হবে না, কিন্তু যেটা নিয়ে ভাবতে হবে, হ্যাঁ হ্যাঁ আমি বলছি, শুনুন শুনুন শুনুন, টেনশন ফেনশন এগুলো থাকবে, কিন্তু যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কেরিয়ারটা, কেরিয়ার কি হবে, কেরিয়ারের জন্য আমি বলবো আপনাকে এখানে কিছু কিছু অবস্থান আছে যে জায়গাগুলো ঠিক করতে হবে। ফার্স্ট হচ্ছে দ্বিতীয় স্থানে রাহুর অবস্থান এবং তৃতীয় এখানে শনি অবস্থান করছে এবং চন্দ্র দশমস্থ হয়ে আছে, এই তিনটে জায়গা আপনাকে প্রতিকার করতে হবে মেয়ের জন্য, তাহলে তাহলে ও কিন্তু কেরিয়ারে ডেভেলপ করবে, তাহলে ও কিন্তু চাকরি পাবে, এবং না হলে এই টেনশনটা এখন যে টেনশনের যে প্রভাবটা প্রচুর প্রভাব আছে, মানে মানে সারাদিন মানে রাতে ঘুম পর্যন্ত চলে গেছে, এবং হ্যাঁ শারীরিক ভাবেও কিন্তু প্রচুর, হ্যাঁ শারীরিক ভাবে প্রচুর সমস্যা দেবে। আমি বলছি এই তিনটে জায়গা আপনাকে রেমেডি করতে হবে, তিনটে জায়গা প্রতিকার করতে হবে, তাহলে দেখবেন ঠিক 1 বছর পর থেকে আপনি নিজের চেঞ্জেসটা দেখতে পারবেন। বোঝাতে পারলাম? ও ভালো জায়গায় চাকরি পাবে, ও সুপ্রতিষ্ঠিত হবে এবং ইনকাম ওর কিন্তু ভালো আছে, কিন্তু এই জায়গাটা যদি আপনি ইমিডিয়েট প্রতিকার করতে পারেন তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন কি হয়। এবারে আপনি যদি কন্ট্যাক্ট করেন, যে সলিউশনটা আপনাকে এখানে ফোনে শুনলেন তার জন্য যে প্রতিকার, সেটা যখন আপনি করবেন তখন আপনি নিশ্চিন্ত হবেন, এখন আপনি শুধু শুনলেন, এবার কাজটা করতে হবে। আমাদের দর্শকদের একটু বলে দিই, যারা কন্ট্যাক্ট করছেন তারা পাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার দক্ষিণেশ্বরে রাশি চক্র চেম্বার, যেটা হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 2টো, গড়িয়াহাট ভাগ্যচক্রে পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 2টো, আর ব্যারাকপুর শুভম জ্যোতিষ কার্যালয়তে প্রত্যেক শুক্রবার দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। নামটাকে তাড়াতাড়ি বুকিংটা করার জন্য ফোন নাম্বারটা কিন্তু টেলিভিশনের স্ক্রিনে চলছে। অনুষ্ঠান আজ এই পর্যন্তই, আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল দর্শক বন্ধুদের জানাবো প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। দূর আর দূরে নেই।